আক্ষরিক অর্থেই জ্ঞান হওয়ার আগে থেকেই তিনি বিনোদন দুনিয়ার মুখ। 1 বছর 2 মাস বয়সেই বেবি ফুডের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে। তারপর শিশু শিল্পী হিসেবেও এসেছে সুনাম এবং পরিচিতি। কিন্তু গোটা ক্যারিয়ারে চকলেট বয় ভাবমূর্তি ছেড়ে আর বেরোতে পারেননি আফতাব শিবদেশানি। তুম ভি কবি প্যার করকে দেখো না। আফতাবের জন্ম 1978-এর 25শে জুন। তার বাবা প্রেম শিবদাসানি সিন্ধি সম্প্রদায়ের, মা পুতিল পার্সি পরিবারের মেয়ে। সেন্ট জেভিয়ার স্কুলের পরে HR কলেজ থেকে বাণিজ্যিক স্নাতক হন আফতাব। বেশ কিছু বিজ্ঞাপন ছাড়াও শৈশবে আফতাবকে দেখা গিয়েছিল বেশ কয়েকটি হিন্দি ছবিতেও। তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন মিস্টার ইন্ডিয়া, চালবাজ এবং ইনসিনিয়ার ছবিতে। শাহেনশা ছবিতে তিনি ছিলেন অমিতাভ বচ্চনের শৈশবের ভূমিকায়। মডেলিং চলতে থাকে 19 বছর বয়স অবধি। তারপরে তিনি সুযোগ পান রামগোপাল ভার্মার ছবি মাস্তে। কলেজ পড়ুয়া আফতাবের বিপরীতে নায়িকা ছিলেন উর্মিলা মাতন্ডকর। 2000 সালে মুক্তি পাওয়া ছবিটি ছিল সুপারহিট। তারপরের বছরই আফতাব অভিনয় করেন খলনায়কের ভূমিকায় বিক্রম ভাটের পরিচালনায় কসুর ছবিতে। এই ছবিটিও বক্স অফিসে সাফল্য পায়। পরপর দুটি ছবি হিট হওয়া সত্ত্বেও আফতাবের ক্যারিয়ার ধাক্কা খায়। এরপর বেশ কয়েকটি ছবি মুখ থুবড়ে পড়ে। जिंदगी जीने का मकसद भी मिल गया। क्या बात कर रहा है यार? चाहे कुछ भी हो जाए, मैं अपनी जान देकर भी तुम्हें तुम्हारी खुशियां वापस दिलाऊंगा। अब मैं लव के लिए कुछ भी करेगा। कोई मेरे दिल से पूछे क्या यही प्यार है, সেভাবে সফল হয়নি। তারপর ওঠাপড়া নিয়ে এগোতে থাকে আফতাবের ক্যারিয়ার। তার ক্যারিয়ারে ডান্ডা মানা হয়, হাঙ্গামা, মুস্কান, নিঃশব্দ, ওম শান্তি ওম, দাস কাহানিয়া, লাইফ মে কভি কভি, কমবাক্ত ইশক উল্লেখযোগ্য ছবি। তবে 2007-এর পর থেকেই আফতাবের ক্যারিয়ার গ্রাফ আচমকায় নামতে থাকে দ্রুত গতিতে। তিনি ছবি করা কমিয়ে দেন। এমনও সময় গিয়েছে যখন 1 বছরে আফতাবের একটা ছবিও মুক্তি পায়নি। ব্যক্তিগত জীবনেও দেখা দেয় টানা পড়েন। ইন্ডাস্ট্রিতে আফতাবের ঘনিষ্ঠ বলে পরিচিত বিক্রম ভাট তাকে মেন্টর বলে মনে করেন আফতাব। বিক্রমের অভিযোগ, আফতাবের জীবন ব্যাহত হয় আমনা শরীফের জন্য। আফতাবকে নাকি নিজের প্রয়োজনে ব্যবহার করেছিলেন আমনা। পরে আমনা বিয়ে করেন প্রযোজক অমিত কাপুরকে। আপনার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরে আফতাবের জীবনে আসে নিস দুসাঞ্জ। তাকেই আফতাব বিয়ে করেন 2014 সালের 5ই জুন। এখন তো ঘরোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শুধুই দুই পরিবারের সদস্যরা। আফতাবের জীবনে অভিনব দিক হল একই স্ত্রীকে দুবার বিয়ে করা। 2017 সালের আগস্টে নীনকে আবার বিয়ে করেন আফতাব। প্রথমবার তাদের বিয়ে হয়েছিল ঘরোয়া ধর্মীয় অনুষ্ঠানে, দ্বিতীয়বার বিয়ে হয় শ্রীলঙ্কায়। বেশ কিছু ছবিতে নায়ক হলেও আফতাব এখন বলিউডে হারিয়ে যাওয়া একটি নাম। তবে একজন প্রতিভাবান অভিনেতা হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন আফতাব শিবদাসানি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।